আসসালামু আলাইকুম। আজকে আমরা স্কোপিং বিষয় নিয়ে কথা বলবো। এখানে আমি একটি রাউট ডিক্লেয়ার করে নিয়েছি এবং এই রাউটে স্কোপিং স্কোপ বাইন্ডিংস এই কথাটা লিখেছি। এখন আমরা দেখি স্কোপ বাইন্ডিং বা স্কোপিং বিষয়টা কি। মনে করুন, আপনি দুইটি ডেটা ইউআরআই প্যারামিটারের মাধ্যমে রিসিভ করতে চাচ্ছেন এবং দুইটা ডেটা একটা আরেকটার সাথে সম্পর্ক। যেমন মনে করুন, একজন চাইল্ড, একটা চাইল্ড এবং আরেকটা হচ্ছে প্যারেন্ট, চাইল্ড প্যারেন্টের সম্পর্ক। তো এখন আপনি এখানে চেক করতে চাচ্ছেন যে যে দুইটা ডেটা আপনি ইনপুট হিসাবে নিচ্ছেন, এই দুইটা ডেটার ভিতরে চাইল্ড প্যারেন্টের সম্পর্ক আছে কি নাই, এই জিনিসটা আপনি চেক করতে চাচ্ছেন। তো আমি এখানে ডিভিশন নিয়েছি এবং হচ্ছে যে ডিস্ট্রিক্ট, এই দুইটা ডেটা আমি ইনপুট হিসাবে নিতে চাচ্ছি। তো এখন আমরা দেখব যে এই দুইটা ডেটা আমি যখন ইনপুট হিসাবে নিচ্ছি, তখন এই দুইটা ডেটার চাইল্ড এবং প্যারেন্টের ভিতরে সম্পর্ক আছে কি না। তো ডিভিশন ডিভিশন এই অংশটুকু হচ্ছে আমার প্যারেন্ট, আর চাইল্ড চাইল্ড হচ্ছে আমার ডিস্ট্রিক্ট। তো এই বিষয়টা এরকম যে একটা ডিভিশনের আন্ডারে অনেকগুলো চাইল্ড থাকতে পারে, মানে ডিস্ট্রিক্ট থাকতে পারে। এই ক্ষেত্রে হচ্ছে যে ডিভিশন এটা আমার প্যারেন্ট, আর ডিস্ট্রিক্ট এটা আমার হচ্ছে চাইল্ড। তো এখন আমি আমার যদি ডেটাবেজে আসি, তাহলে ডেটাবেজে আসলে আমি এখানে দেখতে পাচ্ছি যে এটা আমার হচ্ছে ডিভিশন আইডি। তো এখানে ডিভিশন আইডিতে আমার দেখুন, এই যে 1 থেকে 4 এই পর্যন্ত যে 3 লেখা আছে, এই 3 এটা হচ্ছে আমার প্যারেন্ট, আর এই 1 2 3 4 এটা হচ্ছে আমার চাইল্ড আইডি। এই আইডিটা হচ্ছে যে ডিস্ট্রিক্টের আইডি, আর এখানে আছে এটা ডিভিশন, ডিভিশনের আইডি। তো এখন আমি এখানে ইনপুট হিসাবে নিচ্ছি ডিভিশন ফার্স্টে এবং সেকেন্ডে ইনপুট হিসাবে নিচ্ছি ডিস্ট্রিক্ট। তো আমি এখানে দুইটা ভ্যালু ইনপুট হিসাবে দিচ্ছি, এই যেখানে ডিভিশনের পর আমি এখানে ডিভিশনের আইডি বসিয়েছি 3 এবং ডিস্ট্রিক্টের পরে ডিস্ট্রিক্টের আইডি বসিয়েছি 3। এবং আমি যদি আমার ডেটাবেজে আসি, তাহলে ডেটাবেজে আসলে আমি দেখতে পাচ্ছি ডিভিশনের আইডি এবং ডিস্ট্রিক্টের আইডি এই দুইটাতে 3 থাকলে সেখানে দেখাচ্ছে যে গাজীপুর লেখাটা দেখাচ্ছে। তো আমি দেখুন এখানে ডিভিশন আইডি এবং ডিস্ট্রিক্ট আইডি এই দুইটা যখন 3 আছে, তখন হচ্ছে এটা গাজীপুর এই লেখাটা দেখাচ্ছে। এখন আমাদের মেইন বিষয়টা হচ্ছে স্কোপিং বিষয়টা আমরা এখন দেখবো। তো এখন দেখুন এখানেও 3 আছে, এখানেও 3 আছে, মানে এই দুইটা আইডির সাথে মিল আছে, তো যার জন্য এটা দেখাচ্ছে। তো এখন আমাদের প্যারেন্ট আইডিতে এখানে দেখুন ID 5, এই ID 5-এ প্যারেন্ট আইডি আছে 8, আর এখানে ডিস্ট্রিক্ট আইডি মানে চাইল্ড আইডি আছে 5। তো আমরা এখানে ডিভিশনটা দিব হচ্ছে 3, এটাই দিব, কিন্তু ডিস্ট্রিক্ট এটাকে আমরা বসাবো হচ্ছে 5। তাহলে দেখুন 5 নম্বর ডিস্ট্রিক্ট কি আসলে 3 নম্বর ডিভিশনের মধ্যে আছে? তার মানে 5 নম্বর এই ডিস্ট্রিক্ট, এখানে ডিভিশন আছে 3 8, কিন্তু এখানে 3 নাই। তাহলে এখন যদি আমি এই মুহূর্তে এটাকে যদি আমি ইন্টার বাটন প্রেস করি, তাহলে এখানে আমার বলতেছে 404 নট ফাউন্ড। তার মানে লারাভেল নিজেই চেক করে দেখতেছে, আমার এক্ষেত্রে কোনো চেকিং করার দরকার পড়ছে না যে আমি এই দুইটার ভিতরে কম্বিনেশনটা ঠিক আছে কিনা, মানে প্যারেন্ট চাইল্ড সম্পর্ক কিনা। এখানে আমার বলতেছে যে 404 নট ফাউন্ড, লারাভেল নিজেই সেটা চেক করে বলে দিচ্ছে। তো আমরা আমাদের ডেটাবেজে আসলে দেখতে পাচ্ছি যে 5-এর যে চাইল্ড সে প্যারেন্ট হচ্ছে 8, কিন্তু আমি এখানে লিখেছি 5-এর চাইল্ড প্যারেন্ট লিখছি 3। তো এইখানে অমিল খুঁজে পেয়েছে, এই অমিলের কারণে এখানে বলতেছে 404 নট ফাউন্ড। এখন দেখুন আমি যদি এখানে 6 লিখি, 7 লিখি, 8 লিখি, তাহলে সবগুলোর ক্ষেত্রে প্যারেন্ট হচ্ছে 3, তো এগুলো প্রত্যেকটা এসে অ্যাকসেপ্টেড। কিন্তু যদি আমি 8 এখানে যদি আমি 5 কথাটা লিখি, ডিস্ট্রিক্ট আইডি 5 লিখি, তাহলে সেটা অ্যাকসেপ্টেড না, কারণ প্যারেন্ট আইডি এর ক্ষেত্রে 8 আলাদা, তো এর জন্য এটা অ্যাকসেপ্টেড না। তারপরে এখন দেখুন আমি যদি এখানে আবার 8-এর জায়গায় আমি যদি এখানে 5-এর জায়গায় আমি যদি এখানে 7 দিই, দিয়ে যদি আমি ইন্টার বাটন প্রেস করি, তাহলে বলতেছে যে ডিভিশন এবং ডিস্ট্রিক্ট এই দুটার প্যারেন্টের মিল আছে, প্যারেন্ট এবং চিলড্রেনের ভিতরে মিল আছে, তাই এটা ডেটাটা দেখাচ্ছে। তাই এখানে ডেটাটা আসছে মাদারীপুর। তো এখানে আমরা যেহেতু দুইটা আইডি হিসাবে চেক করতেছি, যে এটার প্যারেন্ট আইডি এবং চাইল্ড দুইটা আমি আইডি হিসাবে চেক করতেছি, তাই এখানে এই লেখাটা দেখাচ্ছে। এখন যদি মনে করেন যে আমি এইখানে ডিস্ট্রিক্ট যে কথাটা নিয়েছে, আমি এই ডিস্ট্রিক্টের ক্ষেত্রে ডিস্ট্রিক্টে তো এখানে আইডি চেক করতেছে যে এই আইডি ঠিক আছে কিনা। তো আমি যদি এখন মনে করি যে আমি না ডিস্ট্রিক্টের আইডি পাঠাবো না, আমি এখানে নেম পাঠাবো, তাহলে আমরা এখানে কলন দিয়ে নেম এই কথাটা লিখতে পারি যে এখানে যে আইডিটা রিসিভ করব, যে ডেটাটা আমি রিসিভ করব, এই ডেটাটা কোন কলামে যে চেক করবে, এই ডেটাটা চেক করবে হচ্ছে ডিভিশনের মধ্যে, ডিস্ট্রিক্টের মধ্যে এসে আইডি এই কলামে চেক করবে, কারণ বাই ডিফল্ট হিসাবে আইডি প্যারামিটারটা দেওয়া থাকে। তো এখন যদি আমি এখানে আইডি চেঞ্জ করি, আমি যেহেতু নেম কথাটা লিখে দিয়েছি, তাহলে এখন এসে নেমে এসে চেক করবে। তাহলে এখানে আমি যেহেতু নেম লিখেছি, এখন আমি যদি এখানে একটা নেম পাঠাই, যেমন মনে করুন আমি এখানে লিখলাম গাজীপুর, গাজীপুর এই কথাটা লিখলাম। এখন লিখে যদি আমি ইন্টার বাটন প্রেস করি, তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে গাজীপুরের এই দুটোর ভিতরে সম্পর্ক আছে, মানে 3 হচ্ছে যে ঢাকাকে বোঝাচ্ছে, আর গাজীপুর লিখতেছে তার মানে ঢাকা ডিভিশনের ভিতরে গাজীপুর ডিস্ট্রিক্টটা আছে বলে গাজীপুর লেখাটা দেখাচ্ছে। কিন্তু আমি যদি এইখানে অন্য কোনো জেলা লিখি, যেমন মনে করুন যে আমি এখানে লিখলাম খুলনা, খুলনা এরকম একটা জেলা লিখলাম, তাহলে দেখ বলছে 404 নট ফাউন্ড। অথবা আমি এখানে লিখলাম যশোর,
যশোর লিখলাম, তারপরে বলতেছে নট ফাউন্ড, কারণ ঢাকা ডিভিশনের ভিতরে যশোর খুলনা এগুলো কেউ কোনটা নাই, তাই এর জন্য এটা নট ফাউন্ড দেখাচ্ছে। আর আমরা এখানে স্কোপিং করার ক্ষেত্রে আমাদের দুইটা বিষয় অবশ্যই লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে যে ডিভিশন এবং ডিস্ট্রিক্ট, এই দুইটা আমরা যে লিখতেছি এই দুইটার ভিতরে আমাদেরকে ডিভিশনের ভিতরে লিখে দিতে হবে হ্যাজ মেনি, কারণ এটা আমার হচ্ছে যে প্যারেন্ট, প্যারেন্টের ভিতরে অনেকগুলো চাইল্ড থাকতে পারে, তাই আমি এখানে হ্যাজ মেনি দিয়ে আমি ডিস্ট্রিক্টের কথাটা লিখে দিয়েছি। আর ডিস্ট্রিক্টের ভিতরে এই যে আমি এখানে যে ডিস্ট্রিক্ট, এই ডিস্ট্রিক্টের ভিতরে যে আমার লিখতে হবে ডিভিশন, ডিভিশনের ক্ষেত্রে লিখতে হবে আমার বিলংস টু। সো এই দুইটা কথা আমাকে কিন্তু অবশ্যই অবশ্যই লিখতে হবে, যদি আমরা না লিখি তাহলে লারাভেল এখানে এই চেকিংটা ঠিকমতো করতে পারে না। তারপর আমাদের হচ্ছে যে আমরা যখন লিখবো তখন আমাদেরকে এখানে স্কোপ বাইন্ডিংস এই মেথডটাকে আমাদেরকে কল করতে হবে, যদি আমরা স্কোপ বাইন্ডিংস এই কথাটা কল না করি তাহলে আমরা এখানে স্কোপিংটা কাজ করবে না। আমরা এটাকে এইভাবেও লিখতে পারি স্কোপ বাইন্ডিং এইভাবে, অথবা আমরা যদি চাই আমরা এইভাবে সেকেন্ডে এখানে কমেন্ট করে রাখছি, এটাকে আমি আনকমেন্ট করে দিলাম, যে আমরা এই যে স্কোপ বাইন্ডিং এই মেথডটা এখানে লিখে দিয়ে তারপর আমরা গ্রুপের মাধ্যমে এটাকে লিখতে পারি। সো আমরা দুইভাবে যে কোনো একটা ভাবে আমরা এখানে লিখতে পারি। তারপরে আপনার যদি মনে করেন যে না আমার এখানে স্কোপিং করতেছে, আমি এখন স্কোপিং করতে চাচ্ছি না, আমি স্কোপিংটা বাদ দিতে চাচ্ছি, তাহলে আমরা এক্ষেত্রে যে মেথডটা ইউজ করতে পারি সেটা হচ্ছে উইদাউট স্কোপিং, এই কথাটা আমরা এখানে ইউজ করতে পারি, যে উইদাউট স্কোপিং এটাকে আমরা ইউজ করতে পারি। তো উইদাউট স্কোপিং এটা যদি আমরা ইউজ করি তাহলে সেই ক্ষেত্রে এই যে আমি এখানে যশোর লিখছি এবং ডিভিশন 3 দিয়েছি, তো এখন যদি আমি এটা এখানে আমার দেখাচ্ছিল 404 নট ফাউন্ড, এখন যদি আমি এই মুহূর্তে এন্টার বাটন প্রেস করি, সরি সে এখন আমাকে নট ফাউন্ড দেখাচ্ছে, এটাকে আমি কমেন্ট করে দিলাম, কমেন্ট করে দেওয়ার পর এখন যদি আমি এটাকে ইন্টার বাটন প্রেস করি তাহলে আমি দেখুন ডিভিশন আইডিও দেখাচ্ছে, ডিস্ট্রিক্ট আইডিও দেখাচ্ছে এবং নামটাও চলে আসছে, তার মানে এখন আর স্কোপিংটা করছে না, তো না করে সে আমাকে ডেটাগুলো দেখিয়ে দিচ্ছে। এই হচ্ছে আমাদের স্কোপিং এর বিষয়টা, যে আপনি দুইটা ডেটা নিচ্ছেন প্যারেন্ট এবং চাইল্ড, এবং এই প্যারেন্ট চাইল্ডের মধ্যে সম্পর্কটা আছে কিনা এই জিনিসটা আপনি চেক করতেছেন, মানে লারাভেল নিজেই চেক করে দিচ্ছে যে ডেটাটা আছে কিনা, যদি থাকে তাহলে আপনাকে সেভাবে ডেটা দেখাচ্ছে, আর যদি না থাকে তাহলে লারাভেল বলে দিচ্ছে এটা ইরর, ইরর টাইপের ডেটা। তো এই হচ্ছে আমাদের স্কোপিং। তো আজকে পর্যন্তই, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, আল্লাহ হাফিজ।